ক্লিয়ারেন্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বাইকে যারা যাচ্ছেন যখনই একটু বৃষ্টি হচ্ছে গাছের তলে আশ্রয় নিচ্ছে কখনই নেওয়া উচিত নয়। তার কারণ বজ্র বিদ্যুৎ আঘাত করে উঁচু জিনিসে, গাছ, বড় বাড়ি ইত্যাদি ইত্যাদি, ফলে গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, বড় বিল্ডিং এর সামনে দাঁড়ানো যাবে না, জলের পাশে জানানো যাবে না, ধাতব জিনিসের পাশে যাওয়া যাবে না। ফলে এই জিনিস মানে বজ্র নিরোধক কোনো স্ট্রাকচারের মধ্যে ঢুকতে হবে, অনেকেই একের পাশে চায়ের দোকানের মধ্যে ঢুকে যায়। বজ্র নিরোধক না হলে যে বিদ্যুৎটা আসবে সেটা মাটিতে পৌঁছবে না, দেখবেন বড় বড় বিল্ডিংগুলো কিছু হচ্ছে না, তার কারণ কি, ওগুলোতে সমস্ত লাইটনিং অ্যারেস্টার লাগানো আছে। আপাতত 23 তারিখ এবং মানে পরিষ্কার আকাশ, প্রথম 24 ঘন্টায় তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তা গ্র্যাজুয়ালি একটু করে বাড়া শুরু হবে আপাতত 23-24 অবধি, তারপরে হয়তো আবার আর একটা স্পেলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমরা পরে বলবো। যার ফলে কি হচ্ছে, উপরে যেটা আসছে সবচেয়ে উপরে যে তাকেই প্রথম সেখানেই প্রথম আঘাত করে। এবার দেখবেন আমাদের যদি বজ্রবিদ্যুতের মৃত্যুর সংখ্যা দেখেন সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কৃষকরা, তার কারণ কি, খোলা মাঠে কোনো বড় জিনিস নেই, কৃষকের হাইটই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাকচার, ফলে ম্যাক্সিমাম মৃত্যু হচ্ছে দেখছি গ্রামে কৃষকদের মধ্যে। তারপরে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে কাজ করছেন যারা, তাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে। ফলে দামিনি অ্যাপস ইউজ করা, আমাদের পূর্বাভাস 5 দিন আগে আমরা দিয়ে দিচ্ছি, ফলে একটা সতর্ক হওয়া, অন্য সময় যদি আমি দামিনিও নাও দেখি, আমি যখন বলছি আগামী 5 দিনের কন্ডিশনস আর ফেভারেবল ফর থান্ডারস্টর্ম ফর ফলোইং ডিস্ট্রিক্টস, আমরা বলে দিচ্ছি কোন কোন জেলায়, তাহলে আমি যদি সেই জেলায় থাকি আমি বলবো যে আগামীকাল আমাদের, যেমন এবার আমরা 13 তারিখে স্পেশাল বুলেটিন দিয়েছিলাম, দেখবেন যে 16 থেকে 21 এই সময়তে দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম একটি